হ্যালো ফ্রেন্ডস, এখন আর মর্নিং নেই, 12টা বাজে। আমি একটু যাচ্ছি পাশের বাড়ির কাকিমার কাছে সেলাই করতে দিতে, এমার্জেন্সি দরকার, কালকে যাব তো এক জায়গায় ওর জন্য। তো চলো যাই, আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কাকিমা, আমি পাপুর বউ, খোলো দরজা টরজা আটকে। ওই যে পাপুর বউ নাইটি, তুমি পড়বা, তোমাকে দিয়ে যাব। পাপুর বউ নাইটা হয়েছে বাপের বাড়ি। হ্যাঁ, আমি এসেছি কবে, পরশু দিন। তাহলে তুমি বিকালে দিয়ে এসো। আর জামা দিয়ে আসলাম তো দুটো। হ্যাঁ হ্যাঁ, জামা দিয়ে আসলাম দুটো। হ্যাঁ, ওই জামার টাকা দেবো না, ওইটুকু বানিয়ে দিয়েছো। এই যে কাকিমার ঘরটার একটু দেখিয়ে দিয়ে যায়, সেই প্লাস্টার হচ্ছিল তখন দেখিয়েছি, এই যে এরকম করে। কাকিমা ভালো ভালো দুটো টয়লেট বানিয়েছে, তাই না? একটা স্নানের জন্য সুন্দর হয়েছে। আর এই যে কাকিমার রান্নাঘর দিয়ে আসলাম, কাকিমাকে বললাম বিকালে দিয়ে দিতে। এই যে কাকিমার আগে এই ঘরটাই ছিল, এই ঘরটা হওয়ার আগে। তো চলো যাই, আমি গেলে আবার অরিন্দম বেরোবে। অরিন্দম আজকে সকাল থেকে বেরোয়নি, ওর শরীরটা ভালো না, আর পাটা নিয়ে তো নড়তে পারছে না, বলছি আজকে এক্সরে করাতে যেতে জোর করে। কি সুন্দর সবুজ সবুজ সবুজ। চলো এবার ফোনটা রাখি, সামনে পাকা রাস্তা, লজ্জা করবে। আছে 6-7টা আছে, সব ছোট ছোট, মানে সেগুলো দেখে রাখে কোথায় কি আছে, কালকে দুজন নেবে। না আজকে পারবো না, আজকে পারবো না। চলো এবার চাল কুমড়ো দেখতে যাই। তাই তো, একদম চালের ওপরেই উঠেছে, ওর ভেতরে ঢুকো না। আর কই, মা সব খুঁজে খুঁজে রাখে কোথায়, দেখ দাঁড়াও দেখাচ্ছি, যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটা চালের উপরেই রয়েছে, এটা ভালো হবে, থাক বড়ি দেয়া যাবে, দেখা যাচ্ছে, এই যে এটা এটা রেখে দেবো বড়ি দেওয়ার জন্য। কই, তাই তো, এখানেও তো রয়েছে। ও বাবা, এই যে সামনে এখানে একটা রয়েছে, এ মা হাত দেখিয়ে দিলাম তো আমি, এই একটা, এই একটা, মা চালের উপরে এই একটা হয়েছে, মা সব দেখে রাখছে যাতে চোরে না নিতে পারে ফুল তুলতে এসে। হ্যাঁ, এই যে ভিতরে একটা অনেক হয়েছে। আর এখানে একটা হয়েছে, ওই যে পেকে আছে, কই গো, এই যে এটা পাকুক। ও তাই তো, পেকে গেছে তো এটা, এটা তুলতে পারবো না, এটা দেখতে পাইনি, দুটো একটা তো পাকানোর দরকার। হ্যাঁ, বড়ি দিতে হবে। আর এই যে এখানেও হবে তো এটা। হ্যাঁ, ওয়াও কি সুন্দর লাগছে, আকাশটা দিয়ে গাছপালাটা দিয়ে খুব ভালো লাগছে। কই চোরারি দিকে চাল কুমড়ো, আর চাল কুমড়ো, এই যে এখানেও আরেকটা রয়েছে, চাল কুমড়ো বেচেই আমরা একটা বাড়ি করে ফেলবো।
এটাই বাকি আছে। এইখানে একটা ঝুলছে, এখানে একটা ঝুলছে, অনেক হয়েছে। চলো আচ্ছা দাঁড়া, দেখে রাখলাম, কালকে পাঠতে হবে তো দুটো। এই যে এইখানে আরেকটা, ওই দেখো ওই উপরে একটা, আর ওই যে ছাদের মাথায় দেখো দুটো ঝুলছে, ছাদের মাথায়ও ঝুলছে। এ বাবা, তাই তো জানলার ওখানে। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো, তাই তো, এটা তো জানলা দিয়েই পারা যাবে। হ্যাঁ, এই দুটো জানলা দিয়েই পারবে, দেখতে পাচ্ছো? ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে। চলো, এটা কত বড় হয়েছে, এটা এটা কি বেশি বড় হয়েছে নাকি দা? না, এটা খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে। তাহলে ঘরের পিছনে একটা আছে, ওইটা খাওয়া যাবে, আর এইটা পারা যাবে, আর ওইটা পারা যাবে, তাই তো? হ্যাঁ, কেমন একদিন চাল কুমড়ার বড়া কর, করবো, স্বপন দাকে ডাকতে হবে। ওই যে টুম্পাদের বাড়ি দেখা যাচ্ছে আবার, এখান থেকে টুম্পা দেখতে পাবে। চলো চলো, হ্যাঁ, মা সব চাল কুমড়ো গুনে রেখেছে, যদি কোনো চোর ফুল তুলতে এসে বেগুনের মতো নিয়ে যায় চাল কুমড়ো, মা ধরে ফেলবে, ধরে বেঁধে রেখে দেবে। মা চাল কুমড়ো গুলো বেঁচে একটা ঘর তৈরি করবে। হ্যাঁ বাবা, ভীষণ রোদ্দুর। চলো এখন গিয়ে একটু বাজরাং বলি পড়ি, তারপরে। হ্যাঁ আচ্ছা, আসো তুমি, রোদের মধ্যে একদম চাঁদি ফেটে যাবে চাল কুমড়ো দেখতে গিয়ে। আমার তো দুই ছেলের খাওয়া হয়ে গেছে, তো এখন লেবুটা কাটলাম, বাবার জন্য রস করলাম, আর সোনার জন্য লেবুটা কাটলাম। বাবা তো রস ছাড়া খেতে পারে না। এরা বাবা, এনা বাবা, মিষ্টি না টক টক টক। সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুমের এত ঘাটতি, মানে শুলেই ঘুমিয়ে যাচ্ছি। তো সারাদিন চুলটা আছড়ায়নি, তো এখন চুলটাকে একটু আছড়ে গিয়ে তারপরে শোবো। আর অরিন্দম তো এখন আসেনি, বললো আসতে লেট হবে, জানি না কখন আসবে। তো চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা কথা হচ্ছে, ঠিক আছে? চুলটা আছড়ে নি, কালকে শ্যাম্পু করেছি, চুলটা এখনও পর্যন্ত শুকায়নি। সকাল থেকে একটুও মনে ছিল না, নাহলে একটু সকালের দিকটা খুলে একটু যদি শুকিয়ে নিতাম তাহলে গন্ধটা হতো না। কালকে শ্যাম্পু করেছি আর চুল একদম অসম্ভব গন্ধ হয়ে গেছে, মানে ভেজা ছিল। তো চুলটা আছড়ে একটুখানি শুই, কারণ অরিন্দমকে এইমাত্র ফোন করলাম, অরিন্দম বললো আমি সেলুনে গেছি। তো সেলুনে যাওয়া মানে এখনই এক ঘন্টা, তো এখন বাজে 3:30, আস্তে আস্তে ও 4:30, স্নান করে খেতে বসতে বসতে 5টা, তো ততক্ষণ আমার 1 ঘন্টা ঘুম হয়ে যাবে। তো বসে না থেকে ঘুমিয়ে পড়ি। তাহলে তোমাদের সাথে আবার কখন দেখা হচ্ছে বলো তো? তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। এখন চুলটা আছড়ে আমি একটু রেস্ট করি। তোমাদেরকে বললাম না অরিন্দমের আস্তে আস্তে 5:30, তো 5:30 ওকে খেতে দিলাম এই মাত্র, জাস্ট দিয়ে চা করলাম, মা আর আমি চা খাচ্ছি। আর অরিন্দম নিয়ে এসছে নেল পলিশ, আমি বলেছিলাম আনতে, তো ওই চয়েস করে নিয়ে এসছে। তো দেখি কোনটা পরি, মুখে দিয়ে আগে দেখি কোনটা ভালো লাগছে, তখন সেটা পরব। এখন আসলাম ওপরে, মা যাচ্ছে সন্ধ্যা দিতে, অন্ধকার অন্ধকার, লাইট জ্বালায়। মা সন্ধ্যা দিতে গেল, এখনো সন্ধ্যা হয়নি। দেখো আকাশ বাতাস গাছপালা। চলো আমি একটু ওপরে আসলাম, কারণ কাজ আছে আমার। আর আমি অরিন্দমের একটা জামা নিতে আসলাম, অরিন্দমের একটা, সোনার একটা। তো দেখি কি জামা নিই, যে পরবে সে চয়েস করে না নিলে হয়, আমি কি নিয়ে যাব কি নিতে। আর এই যে আমার সে বাক্সে বাক্সে রাখা সব কিছু, খোঁজারও খুব সমস্যা। কি নিয়ে যাব, কি পরবে সেটাই বুঝতে পারি না। খুঁজে পাচ্ছি না কি নেব। ভোর
এসে মা মা সন্ধ্যা দিল, আমার এগুলো নিয়ে যাব। এখন নেল পালিশ পরছি, খুবই খাটনির কাজ এটা আমার। এক হাতে হয়ে গেছে আর ডান হাতটা হলেই বাঁচি আমি, আমার ভীষণ খাটনি লাগে। আর সবুজ কালারটাই চয়েস করলাম, কারণ কি ওই কালারটা চয়েস হচ্ছিল, ওই কালারটা আবার জমে গেছে একটু, ওর জন্য ওটা পাঠিয়ে দেবো অরিন্দমকে দিয়ে আবার। আর বাহারটা পরেছি, কালারটা কেমন লাগছে মা? ভালো লাগছে। তোমার তো সবুজ টবুজ পছন্দ না, কিন্তু তোর হাতে ভালোই লাগছে দেখছি। আমার একমাত্র মেরুনটাই ভালো লাগে, আমার মারও তাই। তো মেরুনটা পায়েও পরবো হাতেও পরবো না, আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের একটা হলেই হলো। দুই মাই মেরুন কালারই পছন্দ করে। আমি আগে পরে নি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কালারটা। নেল পালিশ পরতে আমার ইচ্ছা করে, কিন্তু খুব খাটনি লাগে, ওর জন্য পরতে ইচ্ছা করে না। মনে হয় সাদা সাদা হীন থাক, ওটাই ভালো। সবাই দেখে কি সুন্দর, আবার তাড়াহুড়ো করে নেল পালিশ করে নেয় কোথাও যাওয়ার সময়, আমি একদম পারি না। আমার যদি একটু লেগে যায় আবার মুছবো পাশের থেকে। যদি একটা সাদা নেল পালিশ হতো তাহলে একটু ভালো হতো। তাহলে একটু ভালো হতো। আচ্ছা তুমি আমাকে একটা সাদা নেল পালিশ কিনে দিও, ঠিক আছে? বড় হয়ে। আচ্ছা বড় হয়ে। এখন বেজে গেছে রাত্রি 9টা, আর রাতের রান্না বান্না যেটুকু ছিল মোটামুটি করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। শুধু রুটি করলাম, একটু ভাত করলাম, তো সোনাকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। অরিন্দ বাবার রেস্টুরেন্টের খাবার টাবার নিয়ে যাবে, গুছিয়ে দিতে হবে। তো সোনা তো খেতেই চাইছে না, জ্বরের পর থেকে ওকে খাওয়াতে গেলেই বলছে মা খাবো না, ভালো লাগছে না, খেতে চাইছে না। তো জোর করে করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছি। তো নেল পালিশ পরেছি না ডান হাতে, তো একটু নেল পালিশের গন্ধ বেরোচ্ছে। তো আমি ডান হাতে নেল পালিশ এই কারণেই পড়তে চাই না যে খাওয়ার সাথে হয়তো অর্ধেক পেটেই চলে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।